বুধবার থেকে শুরু হবে লেকচুমনি বাজার সংস্কারের কাজ বাজারের বিহাল দশা দেখে বাজার কমিটির বিরুদ্ধে আক্রাশ ক্ষোভ উগড়ে দিলেন আগরতলা পুর মেয়র বিধায়ক দীপক মজুমদার শীঘ্রই অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদের কাজ শুরু হবে বলে জানান শ্রী মজুমদার রাজধানী আগরতলার প্রাণ কেন্দ্রে রয়েছে লেক বাজার দীর্ঘদিন সংস্কারের অভাবে ঢুকছে এই বাজারটি পাশাপাশি যত্রতত্র নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা বাজার জুড়ে এতে দূষিত হচ্ছিল পরিবেশ দীর্ঘদিন ধরে এলাকাবাসী শহর স্থানীয় ক্লাবে এ ব্যাপারে অভিযোগ জানিয়ে ছিল। কিন্তু বাজার কমিটির বদান্যতায় অবৈধভাবে যত্রতত্র ব্যবসা চালিয়ে যাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা এক্ষেত্রে বাজার কমিটি অর্থের বিনিময়ে ব্যবসায়ীদের বসিয়ে দিচ্ছিলেন বাজারের যে কোনো স্থানে এই অবস্থায় মঙ্গলবার লেকচমনি বাজার পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার সঙ্গে ছিলেন স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা এবং পুরোনগমের আধিকারিকরা বাজারের এই বেহাল দশা দেখে রীতিমতো ক্ষুব্ধ মেয়র জানালেন বুধবার থেকেই বাজারটি সংস্কারের কাজ শুরু করা হবে পাশাপাশি তিন দিনের মধ্যে নোটিশ ধরিয়ে দেওয়া হবে অবৈধ ব্যবসায়ীদের সাত দিনের মধ্যে যদি ব্যবসায়ীরা সেখান থেকে সরে না যায় তাহলে বাধ্য হয়ে উচ্ছেদের কাজ শুরু করবে পুরোনগম বাজার কমিটির বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করে মেয়র শ্রী মজুমদার সাফ জানিয়ে দেন উচ্ছেদের কাজে হাত দেওয়া হলে এক্ষেত্রে কারোর বাধা মানা হবে না ঠিক আছে বাজার আমি বলবো অন্যতম বাজার প্রাচীন বাজার কিন্তু যে জুড় অবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম আর আমার না কিন্তু একদম অসন্তুষ্ট বলবো আমি যে তারা দায়িত্ব পালন করেনি যত নতুন করে ঘর উঠিয়েছেন তাদের স্বার্থে উঠিয়েছেন তারা এটা বোঝার বিষয় সবাই জানেন তো যাই বলবো এটা আর এই ধরনের অরজকতা চলতে দেওয়া যাবে না কোনো বাজে ইলেকট্রনিক বাজার না সমস্ত বাজে আমরা বটতলা বাজারও ইলেকশন করেছি আমরা গোল বাজারও করেছি আমরা বিভিন্ন বাজারে আমরা সংস্কার শুধু উঠানো না এটাকে সংস্কার করা এটা যাতে ব্যবহার করা যায় ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারি যাতে মানুষ সেভাবে আমরা চেষ্টা করছি বাজারে যারা ব্যবসায়ীরা অবৈধভাবে তুলে যেতেন তাদেরকে আমরা তিন দিনের মধ্যে নোটিশ দেবো সাত দিনের মধ্যে যদি না তুলে আমরা কিন্তু বাজার পরিষ্কার করবো সেক্ষেত্রে কোনো বাধা বা বিপত্তি কিংবা কারোর অন্যায় আবদার আমরা মানবো না শুধু লেকচমুনি বাজার নয় নিগমের অন্তর্গত সবকটি বাজারে সংস্কারের কাজে হাত দিয়েছে আগরতলা পুর নিগম আগরতলা টিভি